এখন বাড়ির দিকে যাব। বাড়ির দিকে মানে কি, এখন যাব আগে চা খেতে। চা খেতে চলে এসেছি, আর এই যে চা এখন আমাদের রেডি হয়ে গেছে। এটা একটু ফটো আর ভিডিও করছি, যেহেতু ও ব্লগ করে আর আমিও ব্লগ করি, তো দুজনে ফটো আর ভিডিও করে চাটাও আমরা খেয়ে নিলাম। আর এই দেখো পাস পাস, এই পাস পাসটা আমি সব দোকানে গিয়েই খুঁজি, যেহেতু আমার এটা সব থেকে ফেভারেট একটা জিনিস। আর এই যে এখানে মহারাজা না মহারানী রিক্সার উপর বসে কি আরামে ঘুমাচ্ছে, আমি ওনাকে ডিস্টার্ব করে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, যেহেতু দোকান খোলা ছিল না সেজন্য এখন বাড়ির দিকেই যাচ্ছে। আর এই যে এখন আরও কয়েকটা ফুচকা স্টলও বসে যাচ্ছে, দেখি খুব খেতে ইচ্ছে করছে, বাট কিছু করার নেই। তো এখন যাব হচ্ছে আমরা রাজকেবিনে, রাজকেবিনে যাবো আর একটু ফুচকাও খেতে যাবো। আর এই যে স্মার্ট বাজার, এটা নতুন খুলেছে এখানটা আমাদের। তো এখন আমরা, ও অ্যাকচুয়ালি বিজয়তা এখানে বলছিল যে ওই ক্লিপসটা নিতে, যাই হোক। তারপর একটা ব্যাগের দোকান ছিল আর আমার ব্যাগ দেখতে খুব ভালো লাগে, সেজন্য একটু ব্যাগ ট্যাগ দেখছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ একটা টেডি বিয়ারের দোকান, ও মা গো টুরু লাভ চাই ওকে। এবার আমরা এখানে টেডি বিয়ার দেখতে ঢুকেছিলাম, বাট দেখতে মানে কাকুরে এত ফাজলাও মারছিল, সেজন্য আর দেখা হয়নি। তো কাকু একটু রিপিট প্লিজ শোনো প্লিজ। আজকে কত তারিখ? আজকে 8 তারিখ মনে হয়। 10 তারিখ আজকে। আমাদের কাকু বলেছে ওইটা বয়ফ্রেন্ড এর গিফট করো, বয়ফ্রেন্ড কে গিফট করার জন্য ভ্যালেন্টাইনস ডে। না, এটা বয়ফ্রেন্ড কে গিফট করার জন্য, এটা না বয়ফ্রেন্ড, এটা তোকে গিফট করবে। ও হ্যাঁ, তোকে তোমাকে করবে, ঠিক আছে। তো তুই একটা খালি ছবিটা পাঠিয়ে দাও বয়ফ্রেন্ড কে, এটা আমার চাই। আমার এটা লাগবে লাগবে লাগবে, এটার থেকে যদি কোনো একটা নট জল হয়েছে, একটা লম যদি খুলে গেছে মাথায় মারো। ফাইনালি এখন আমরা চলে এসেছি রাজকেবিনে। আর দেখো রাজকেবিনের মেনু দেখছিলাম যে কি নেবো কি নেবো, সেজন্য এই মেনু দেখছি। দেখো অনেক রকমের আইটেমস আছে, আর তোমরাও দেখে নাও একটুখানি মেনু কার্ডটা, ঠিক আছে? এমনি সবাই জানো যে মেনু কার্ডটা কি, বাট তাও দেখাচ্ছি আর কি, আমরাও দেখছি সেজন্য তোমরাও দেখো মেনু কার্ডটা। তো এই যে এখানটা মেনু কার্ড দেখছে বিজয়তা আর আমি মিলেও দেখছিলাম। তো বিজয়তা মেনলি দেখছে যে কী নেবো আর কী নেবো না, ঠিক আছে? তো এখন ফাইনাল হলো যে আমরা চাউমিন নেবো, চাউমিন নেবো আর হচ্ছে চিলি চিকেন নেবো, এটাই ফাইনাল হয়েছে। অর্ডার দিয়ে দিয়েছি আর আমি আর বিজয়তা এখন ফটো আর ভিডিও তুলছি। আর ফটো ভিডিও তোলার সাথে সাথে এই যে দেখছি এনাকে খেলা করছেন উনি, আর হতে হতে বিকালও হয়ে গেছে প্রায়। আমরা তো এমনিও লেট করে এসেছি আর সেজন্য বিকাল হয়ে গেছে। আর এই দেখো ফাইনালি চাউমিনটাও চলে এসেছে তার সাথে, ওগুলো এখন খাওয়া হয়ে গেছে। তো রাজকেবিনের নিচে যে ফুচকা স্টলটা আছে ওখানকার ফুচকা আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি আর বিজয় এখন দই ফুচকা খাবো, আর দই ফুচকা পেয়েও গেছি। আর আমি আর বিজয় এখন দই ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর আজ ভিডিওটা এইটুকুনি, আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও প্লিজ। বাই বাই।